প্রথমবারের জন্য লয়ের ময়দানে বরানগর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সমাপ্তি রায়। অগণিত সমস্যায় জর্জরিত এলাকাবাসীর উপর অভিযোগ সমাপ্তি রায়ের। লয়ের ময়দানে জিতে মানুষের জন্য কাজ করতে মরিয়া প্রচেষ্টা চালাবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবধারা এবং উন্নয়নের বার্তাকে এলাকায় ছড়িয়ে দিতে সদা তৎপর তিনি। এলাকা অনুন্নয়নের অভিযোগ, দিনরাত প্রচারে ঝড় তুলছেন বিজেপি নেত্রী সমাপ্তি রায়। একতা সাংবাদিক হিসেবে কাজ করেছেন, পাশাপাশি সমাজকর্মী। নিজের এলাকায় সকল মানুষের সেবায় সর্বদা নিয়োজিত প্রাণ বিজেপি প্রার্থী সমাপ্তি রায়। নিজে সবসময় মানুষের কাছে হাজির হন যে কোনো প্রয়োজনে। কর্ণাকালী নানান সরসমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। বরানগর পৌরসভা নির্বাচনে প্রার্থী পদে বিজেপির হয়ে প্রথমবারের লড়ে সুযোগ পেয়ে সমাপ্তি রায় জানান, মানুষের রায় জিতে এলাকার প্রতিটি মোড়ে সিসিটিভির অবস্থা আলো পদঘাট পুষ্করিণী সার্বিক উন্নতি সাধনই তার অন্যতম লক্ষ্য। ভারতীয় জনতা দলের মহিলারা সমাপ্তির কাছে মুগ্ধ। নিজের ওয়ার্ডে লড়াকু নেত্রী সমাপ্তি জিতবেন বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। বিরোধী রাজনীতিতে প্রবেশ বলতে গেলে কিছুটা ব্যক্তিগত কারণ আছে, সেটা এখনই আমি বলতে চাই না সর্বসমক্ষে, কিন্তু যারা আমাকে চেনেন, যারা জানেন, যারা আমার আশপাশে, প্রধানত আমার বাড়ির পাশে যারা থাকেন প্রতিবেশী বন্ধু বান্ধব, তারা সেই কারণটা মোটামুটি খুব ভালোভাবেই তারা জানেন। ফলে সেই ক্ষেত্রে রাজনীতিতে আসা কিছুটা বিরোধিতা করেই, শাসক দলের বিরোধিতা করেই, সেটা খুবই ব্যক্তিগত একটা কারণ। এবং দ্বিতীয় জায়গা যেটা, সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা, তার কারণ আর একটা লড়াইটা দেখে, লড়াইটা করতে চাই। এবং সবথেকে বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বিশেষ কিছু প্রকল্প যেগুলো খুবই কাছে টেনেছে, মন টেনেছে সেগুলোর প্রতি, সেই কারণে সেগুলোর দিকে ইন্সপায়ার্ড হয়ে এবং ওনার কিছু কাজের প্রতি শ্রদ্ধা রেখেই বিরোধী দলের প্রতি আকর্ষণ এবং সেখানে যুক্ত হওয়া। হ্যাঁ, দেখুন, প্রবীণটা বড় বিষয় বলে আমি মনে করছি না, কারণ রাজনীতির এই ক্ষেত্রে যেটা, এটা খুব স্বল্প একটা পরিসর। হ্যাঁ, এবং এখানে যখন মানুষ কাজের সুযোগ পায়, সবচেয়ে বেশি কাজ করার সুযোগ আমার মনে হয় পৌরসভাতে থাকে, এবং সেখানে দাঁড়িয়ে যিনি আমার এগেনস্টে প্রার্থী রয়েছেন, অবশ্যই তিনি প্রচণ্ড শ্রদ্ধেয় ব্যক্তি আমার কাছে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়েছে তার কাজের মধ্যে অনেক খামতি রয়েছে, তিনি সেই কাজগুলো ঠিকমতো করতে পারেননি। যেমন আমার এই ওয়ার্ডের একটা বিস্তীর্ণ এলাকায় এখনও বৃষ্টি পড়লে জল জমার একটা বিশাল সমস্যা আছে, সেই সমস্যায় কিন্তু তিনি এখনও কোনো সমাধান করে উঠতে পারেননি। ফলে তার কাজের প্রতি মানুষ খুশি নন বলেই আমি মনে করি। এবং সেখানে দাঁড়িয়ে হ্যাঁ, লড়াই তো নিশ্চয়ই আছে, কারণ তিনি শাসক দল, আমি বিরোধী দল, লড়াই নিশ্চয়ই আছে। তবে আমি আশাবাদী পাড়া পাচ্ছি প্রত্যেকেই, মানে যেহেতু আমি পাড়ার মেয়ে, 11 নম্বর ওয়ার্ডেরই আমি বাসিন্দা, সেখানে আমার পরিচিত বেশ কিছু মানুষজন রয়েছেন, তারা সকলেই খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং দেখুন, প্রশাসনের ওপর বিগত যে ভোটগুলো গেছে সেগুলোতে তো আস্থা রাখা যায় না, কিন্তু আবার আমি পুরোপুরিভাবে অনাস্থাও রাখতে পারবো না। তার কারণ, নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে, একজন প্রার্থী হিসেবে আমি নির্বাচন কমিশনের ওপর আস্থা অবশ্যই রাখবো। এবং তবে হ্যাঁ, আমি আবেদন করব যদি সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করানো যায়, তবে আমার মনে হয় অনেক বেশি সুষ্ঠুভাবে ভোটটা সম্পন্ন করা যাবে, মানুষ ভোট দিতে পারবেন। মানুষের ভোট দিতে গেলে কিন্তু রাজ্য পুলিশের, মানে যে কাজ তারা করছেন, আমি কিছুটা সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তাদের অনেকটা ল্যাক থেকে যাচ্ছে, তারা কিন্তু সেই সঠিকভাবে সেই কাজটা তারা করছেন না। যদি সকলের আশীর্বাদ আমি পাই, সেক্ষেত্রে প্রথমেই আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে জনতার দুয়ারে জনপ্রতিনিধি। প্রত্যেক মাসে একটা দিন করে আমি প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের সমস্যার কথা শুনবো। ভিডিও রিপোর্ট, চ্যানেল 10।